টপ হেডলাইনস। নামিবিয়া থেকে আনা চিতার বংশবিস্তারের সঙ্গে নতুন ইতিহাস রচিত হলো ভারতে। 70 বছর পর ভারতের মাটিতে জন্মালো চিতা। মধ্যপ্রদেশের সোপোর জেলার কোন ন্যাশনাল পার্কে জন্ম হলো 4টি চিতা শাবকের। রামনবমী রাতে ইন্দোরে ভয়ঙ্কর দুর্ঘটনা। মধ্যপ্রদেশের ইন্দোর জেলার প্যাটেলনগরে রামনবমী উৎসব উদযাপনের সময় একটি মন্দিরের ভেতরে প্রাচীন কূপ ঢেকে রাখার জন্য ব্যবহৃত কংক্রিটের স্ল্যাব ভেঙে মৃত্যু 35-এরও বেশি পুণ্যার্থীর। দিল্লির মুখ্যমন্ত্রী বিধানসভার ভেতরে শুধু বক্তব্য উপস্থাপন করছেন। ক্ষমতা থাকলে আসামে এসে আমার বিরুদ্ধে বক্তব্য রেখে দেখিয়ে দিন, আমার নামে কোনো জায়গাতে একটি মামলাও নেই, এই মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আপ প্রধানকে জরিমানা করেছে আদালত। মোদীর ডিগ্রি বিস্তারিত তথ্য জানার জন্য দিল্লির মুখ্যমন্ত্রীকে জরিমানা করা হয়েছে 25,000 টাকা। 4 সপ্তাহের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গুজরাট রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ। এবার হাত তুলতে হলো মহিলা কর্মচারীকে। 5,000 টাকা উৎকুচ নেওয়ার অপরাধে কমলপুর রাজস্ব চক্রের লাটমণ্ডল গীতাঞ্জলি দাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন শাখা। করিমগঞ্জ পুলিশ এবং আসাম রাইফেলের যৌথ অভিযানে বাটুইয়া গন্ধর্বখানি থেকে উদ্ধার প্রায় 270 গ্রাম সন্দেহজনক ড্রাগস। এই কাণ্ডে জড়িত সন্দেহে আটক করা হয়েছে কবির উদ্দিনকে। লালা কৃষ্ণপুর বাজারে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। অল্টো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত বাইক চালক। কাটলিছোড়া থেকে শিলচর যাওয়ার পথে অল্টো গাড়ি এবং লালা থেকে আসা বাইকের মধ্যে দ্রুত বেগে ধাক্কা। হারাঙ্গা যাওয়ার স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার স্বামী। মিউংক্রো গ্রামে ঘটনাটি সংঘটিত হয়েছে। অভিযুক্ত জয়চরণ লাংথাসা পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে, তার স্ত্রী সহ বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল সে। কল্যাণপুর থানার পুলিশ মদ বিক্রেতাদের বাড়িতে অভিযান চালিয়ে 2 জন মদ বিক্রেতাকে আটক করেছে। সেই সাথে বিভিন্ন ব্র্যান্ডের নকল বিলেতি মদ উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 30,000 টাকা বলে দাবি পুলিশের। কাছাড়ে ফের বাড়ছে চিন্তায়। গাড়ির জানালার কাঁচ ভেঙে মুখে স্প্রে মেরে অজ্ঞান করে দিয়েছিল ডাকাতরা। আসাম বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের ছাত্রের গাড়ি, মোবাইল এবং সঙ্গে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা। কাছাড় পুলিশকে তদন্তের নির্দেশ জিপি সিং এর। ব্রু রিভলিউশনারি আর্মির প্রাক্তন ক্যাডার জৈবা সিং এর অন্তর্ধান। নিখোঁজের 7 দিন পেরিয়ে গেলেও এখনও তার কোনো সন্ধান মিলেনি। মামলা পেয়ে পালংঘাট ফাঁড়ি পুলিশ তদন্ত শুরু করেছে। 5 গ্রামে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু যুবকের। শুক্রবার সকালে শিলচর আগরতলা ট্রেনের ধাক্কায় আবু শাহিদ লস্কর নামে কালীনগর প্রথম খণ্ডের দিনমজুর ওই যুবকের ঘটনাস্থলে মৃত্যু। শিক্ষা প্রতিষ্ঠানে চুরেদের থাবা। অতিষ্ঠ হয়ে উঠেছেন শিক্ষক শিক্ষিকারা। শুক্রবার সকালে ত্রিপুরার মাতাবাড়ি চন্দ্রপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌঁছা মাত্রই শিক্ষিকারা দেখতে পান বিদ্যালয়ের বিভিন্ন দরজা জানালা ভাঙা, সেই সাথে বিদ্যালয়ে থাকা লাইব্রেরি লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। গ্যারেজে গাড়ি ঠিক করাতে গিয়ে বিপত্তি। গ্যারেজ মালিকের মারে গুরুতর জখম 2। রামকৃষ্ণনগর থানায় মামলা দায়ের। ঘটনা রামকৃষ্ণ থানা এলাকার বিলবাড়িতে। রেলে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু পাথারকান্দির কলকলি ঘাটে। কলকলি বস্তির 62 বছরের রানী শুক্ল বৈদ্য বাড়িলাগুয়া রেল সড়ক পার করতে অন্যত্র যেতে গেলে দুর্ঘটনাটি ঘটে। কাটিগড়া মডেল হাসপাতাল পরিদর্শনে কাছাড়ের ডিসি। মডেল হাসপাতালের স্বাস্থ্যকর্মী স্বল্পতা পরখ করলেন ডিসি রোহন কুমার ঝা। চুরি হয়ে যাওয়া খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে দেখিয়ে দিল করিমগঞ্জ পুলিশ। উন্নত টেকনোলজি ব্যবহার করে প্রায় 10টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। পাথারকান্দি পুলিশের ব্যাপক সফলতা। 2022-23 অর্থবছরের রেভিনিউ কালেকশন টার্গেট সম্পূর্ণ করতে সক্ষম হল জেলা পরিবহন বিভাগ। 2022-23 অর্থবছরে 17,89,00,000 টাকা কালেকশন করা হয়েছে। করিমগঞ্জ জেলা শাসকের পেজ থেকে এই তথ্য প্রকাশ করা হল। বিশ্ব চ্যাম্পিয়ন অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাইকে উপহার দিল আসাম পুলিশ। আসাম পুলিশ অলিম্পিক পদকজয়ী লাভলিনাকে গুয়াহাটিতে একটি ফ্ল্যাট উপহার দেবে। আসাম পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে লাভলিনা বরগোহাইনকে বিশ্বজয়ের জন্য অভিনন্দন জানানো হয়েছে। স্বাধীনতার 75 বছর পরও যোগাযোগ বিচ্ছিন্ন হরিনগর জিপির মেহেরপুর গ্রাম। বন্যার সময় জলবন্দী হয়ে যান গ্রামবাসী। বিজেপিকে সবসময় ভোট দিয়ে থাকেন বিধায়ক বিজয়ের হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী গ্রামবাসীরা। আগরতলা এয়ারপোর্ট থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 25,00,000 টাকার গাঁজাসহ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের রতনপুর ও বন্দুকপাড়া গ্রামে কাটাখাল নদীর ENT বাঁধের বড়ইতলি ডাইক নির্মাণের কাজে সরকারি গাইডলাইন উপেক্ষা করে কাজ চলছে বলে গুরুতর অভিযোগ এনে কাজ বন্ধ করে দিলেন স্থানীয় জনতা।